প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বীজগণিতের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এইখানে এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এইগুলি SSC RRB-র মতো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারবার এসে থাকে। তো আজকে এই ধরনের অঙ্কগুলোর বেসিক কনসেপ্ট ও শর্টকাট ট্রিক্স আমরা জানবো, যাতে করে এই X এর পাওয়ারে যাই থাক না কেন, তা আমরা খুবই কম সময়ে সলভ করে নিতে পারবো। তো চলো শুরু করা যাক। তো এখানে এই x+1/x এর মান দিয়ে দেওয়া হয়েছে, আর x²+1/x² এর মান বার করতে বলা হয়েছে। আর এর শর্ট ট্রিক্স হলো, এইখানে যে ভ্যালুটা থাকবে তার স্কোয়ার করব, এর থেকে -2 করে দেবো। এবার কেন এমনটা হচ্ছে তার কনসেপ্ট আমরা বুঝে নিই। দেখো, এই x²+1/x², এটাকে আমরা a²+b² সূত্রে ফেলে দেবো, মানে a+b তার হোল স্কোয়ার -2 × a × b, এটাই এর সূত্র। তো এখানে এই এক্স আর এক্সে কেটে যাবে, আর এই x+1/x এই পুরো ভ্যালুটার স্কোয়ার -2 এসে গেল। এই জিনিসটাই দেখো এখানে করেছি। তো এখানে মান বসিয়ে দেবো 3, 3² - 2 = 7। তো এরপরে দেওয়া আছে x³+1⁻⁶, আর এর শর্ট ট্রিক্স হলো, এইখানে যে সংখ্যাটি আছে তার কিউব -3 × এই সংখ্যাটা। তো এটাকেও তুমি যদি এই a³+b³ এর ফর্মুলায় ফেলো, তাহলে এই জিনিসটাই ঘুরে ফিরে আসবে। a³+b³ এর ফর্মুলা আমরা জানি, a+b তার হোল কিউব -3 × a × b × a+b। দেখো এখানে এই x আর x কেটে যাবে, আর কি আসবে না, এই x+1⁻⁶ তার হোল কিউব -3 × x+1/x। দেখো এই জিনিসটাই এখানে লিখেছি। তো এবার এখানে মান বসালে 3³ = 27, 27 থেকে 9 বিয়োগ করলে 18। আর এই দুটি ট্রিক্স একবার জানা হয়ে গেলে বাকি সমস্তগুলো তোমরা খুব ইজিলি বার করে নিতে পারবে। তো কিভাবে সেটাই দেখে নাও। এই x⁴+1/x⁴ এটিকে আমরা স্কোয়ারের ফরম্যাটে কনভার্ট করে নেবো। কিভাবে না, আমরা এই x⁴কে এইভাবে লিখতে পারি, x²² + 1/x²² দেখো এবার আমরা ইজিলি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো। না, এই পুরোটার স্কোয়ার -2, এই পুরোটার জায়গায় কি আসবে, না x²+1/x², যেহেতু আবার স্কোয়ার চলে এলো, তাহলে এই জায়গায় আর একবার স্কোয়ার আসবে -2, বাইরে আবার 2 রয়ে গেল। তো এখানে আমরা এই যে স্কোয়ারের ট্রিক্স ছিল সেটাই অ্যাপ্লাই করব, কিন্তু এই ব্র্যাকেটের ভেতরে x² এই ভ্যালুটা আসবে, মানে 7² - 2, মানে 47। তো এবার এই x⁵কে আমরা এইভাবে লিখতে পারি, x² × x³, মানে দেখো এই স্কোয়ার আর কিউবের দুটো ফর্মুলাই আমরা এখানে ব্যবহার করে দেবো। কীভাবে করব, না এই x²+1/x² × x³+1/x³। তো এইটাকে আমরা ভেঙে দেখি, x⁵+1/x⁵ আসছে কি না। দেখো এর সঙ্গে এইটা যদি গুণ করি কত আসবে, না x⁵। এবার এর সঙ্গে যদি এইটা গুণ করি কত আসবে, 1/x। এবার এর সঙ্গে যদি এইটা করি তাহলে আসবে শুধু x, আর এর সঙ্গে যদি এইটা গুণ করি কত আসবে, না 1/x⁵। তো এইখানে এই x⁵+1/x⁵কে আলাদা করে নিলাম, আর এই x+1/x এটাকে আলাদা করে নিলাম। তো এখানে একটা এক্সট্রা টার্ম চলে এলো, তো এর জন্য আমাকে এখানে একটি x+1/x এটিকে বিয়োগ করে দিতে হবে, আর এই ফর্মুলাই আমরা এখানে ব্যবহার করব। না, এর ফর্মুলা হলো, প্রথমে স্কোয়ারের যে ভ্যালু সেইটা গুণ কিউবের ভ্যালু -x+1/x এর ভ্যালু, মানে 3। তো এটিকে ক্যালকুলেশন করলে আসবে 123। তো দেখো, তার মানে স্কোয়ার আর কিউবের ফর্মুলা মনে থাকলেই আমরা এই বাকি পাওয়ারগুলিকে স্কোয়ার আর কিউবের ফর্ম্যাটে ভেঙে নিয়ে ইজিলি সলভ করে নিতে পারবো। তো এবার এই x⁶কে আমরা এইভাবে লিখতে পারি, x³ তার হোল স্কোয়ার। তো তার মানে দেখো সেই ঘুরে ফিরে আমরা স্কোয়ারের ফর্মুলা ইউজ করব, আর স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, 2² - 2, আর এই ভেতরের যে সংখ্যাটা আসবে সেটাই x³ মান বসে যাবে। এই x³ দেখো, x³ পাওয়ারের আমরা মান বের করে নিয়েছিলাম 18, তো এইখানে চলে আসবে এই 18² - 2। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, না 322। তো এরপরে এই x⁷ এর ফর্মুলা ঠিক x⁵ এর মতোই হবে। x⁷কে আমরা লিখতে পারবো x³³ × x⁴, মানে প্রথমে আমরা এই কিউবের মান বসাবো গুণ x⁴ এর মান বসাবো,
তার থেকে এই x মাইনাস ওয়ান বাই এক্স এই ভ্যালুটা বিয়োগ করে দেবো। তো এটা কত আসবে, 18 × 47 মাইনাস 3। তো এটিকে ক্যালকুলেশন করে নিও কত আসবে, না 843। তো এবার এই এক্স টু দি পাওয়ার 8কে আমরা এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। আর এইটা তোমরা চেষ্টা করে দেখো, আর অ্যান্সার আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ধরনেরই কোনো টপিকের উপর ভিডিওর প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।